রবীন্দ্রনাথের কালজয়ী জীবনবোধ আর নজরুলের দ্রোহ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মস্থ করেছেন বাঙালির অহম ও অস্তিত্ব ঘোষণার প্রেরণা। তাই তো স্বাধীন বাংলাদেশের রূপরেখাতেও আমরা তাদের ছাপ স্পষ্টভাবেই দেখতে পাই। রবীন্দ্রনাথের গান আমাদের জাতীয় সঙ্গীত, নজরুলের কবিতা থেকে আহরিত হয়েছে বাংলাদেশ নামটি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে তাদের গান, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো, অথবা কারোরই লৌহ কপাট কারোরই লৌহ কপাট আমাদের শৃঙ্খল ভাঙার প্রেরণা জুগিয়েছে। আজকের সন্ধ্যায় রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে আমরা কাটাব, অঞ্জলি নিবেদন করব তাদের জয়ন্তীতে আইয়ুবের পক্ষ থেকে সঙ্গীতে। আইয়ুবের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত মাননীয় ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং তাদের সম্মানিত জীবনসাথীরা, আমাদের শ্রদ্ধাভাজন উপাচার্য উপাচার্য, আমন্ত্রিত দুজন শিল্পী, দেশবরণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিত মহসিন এবং উদীয়মান তরুণ নজরুল গীতিশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, শ্রদ্ধেয় যন্ত্রীবৃন্দ, সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। আমরা আমাদের নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী 1430 অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটি দুটো পর্বে বিভক্ত হবে। প্রথম পর্বে আমাদের শিক্ষার্থীরা পরিবেশন করবেন এবং আমরা কিছু কথা শুনব। দ্বিতীয় পর্বে আমাদের আমন্ত্রিত দুজন শিল্পী পরিবেশন করবেন। আমাদের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আমাদের মিউজিক ক্লাব, আইবি মিউজিক ক্লাবের পরিবেশনা। ওরা তিনটি পরিবেশনা করবে। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন, জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে আমাদের আমন্ত্রিত দুজন শিল্পী যোগ দেবেন এবং পরবর্তী সময়ে ওরা রণসঙ্গীত পরিবেশন করবে এবং আমাদের আইয়ুবের আলমা মাতের পরিবেশন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং সবাইকে বিনীত অনুরোধ করছি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য। Oh.
কলা, সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রের সাথে সখ্যতা না থাকলে একজন শিক্ষার্থীর মধ্যে মানবিক গুণাবলী গড়ে ওঠা কঠিন। আর মানবিকতার বিকাশ না করতে নেতৃত্ব গুণের বিকাশ একেবারেই অসম্ভব। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সবসময় একটা সাংস্কৃতিক আবহ বজায় রাখার চেষ্টা করি। আপনারা এই মিলনায়তনের বাইরে যে চমৎকার চিত্র পর্বগুলো দেখেছেন সেটা আমাদের আর্ট ক্লাবের সদস্যদের তৈরি। কিছুক্ষণ আগে আপনি আইবির শিক্ষার্থীর কাছ থেকে আমরা কিছু গান শুনলাম। আইবির থিয়েটার ক্লাব এবং ড্যান্স ক্লাবও নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে করে এবং অংশগ্রহণ করে থাকে। উদার কলা বা লিবারাল আর্টসকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই, কারণ একজন সফল পেশাদারের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স আর আবেগ কেন্দ্রিক বুদ্ধিমত্তা এখান থেকেই আসে। তাদের যে পেশায় তারা শিখছে, যে ইঞ্জিনিয়ার হচ্ছে, যে ডাক্তার হচ্ছে, যে ফার্মাসিস্ট হচ্ছে, তারা যখন একটা নেতৃত্বের পর্যায়ে চলে যায় তখন তাদের আবেগ কেন্দ্রিক বুদ্ধিমত্তা কতখানি সেটাই নিরূপণ করে তারা কোথায় যাবে এবং তাদের কি প্রভাব পড়বে সমাজের উপরে। আর রবি ঠাকুর এবং নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের জন্য আমাদের কাছে ইউজিসির নির্দেশনা ছিল, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। আমরা এখানে পরিকল্পনা করছিলাম, এর মধ্যে আমাদের সম্মানিত কিছু ট্রাস্টি এতে সম্পৃক্ত হন। বিশেষত আমি আমাদের ট্রাস্টি চেয়ার জনাব আব্দুল হাই সরকার এবং জনাব কবির সামাদ অনেক এতে আগ্রহ প্রকাশ করেন। Independent University Bangladesh, this is where I come in. Independent University of Bangladesh, IUB, is proud to be closely associated with this publication of Abbas's book. In fact, IUB is living up to its liberal art tradition, unique among private universities. Dr. Majid Khan had told us about that time, about this liberal arts. International Literature in the country has invited Kokanamra has invited noted international literary personalities to speak at IUB, housed the Nazrul Abbasuddin Research and Study Center, and hosted plays performed by local and international theater companies, to name only a few in-campus activities. তাদের পারফরমেন্স তোমার পারফরমেন্স থেকে শিক্ষণীয় অনেক বিষয় থাকবে, যারা সঙ্গে প্র্যাকটিস করি আমরা বা যারা করো তোমরা প্র্যাকটিস করো তারা উপকৃত হবে এখন থেকে। তো আজকের এই সন্ধ্যা একটা উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য ছিল এই যে আমরা এখানে এই রশিদে করা হয়েছে আপনার প্রায় 1995-93 তখন থেকে আমরা নিজেরা এখানে এসে মিটিং করি, সবার সব বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, পলিসি নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের যারা সহদলগুলি তাদের কিন্তু এখানে দেখার সুযোগ খুব কম হয়েছে। আমার হাতে যোগা করে সব বলতে তুমি প্রার্থী যাও দেখো তুমি প্রার্থী কল্যাণ করো দিন কেমন দেখা যায়। তো সেটা একটা উদ্দেশ্য হবে আমার এর পিছনে এই দেখলাম যে একটা বড় পিঠে একটা জিনিস সুযোগে আমাদের যে সহদলগুলি দেখা তারা যেন এখানে এসে দেখতে পারে যে আমরা যে যাত্রা মানে সেই শুরু থেকে এলে গেছে সাথে আমাদের কীভাবে জিনিসটা আমরা করতে পারি তারপর কোন পর্যায়ে নিয়ে আসতে পারে পারছি আর কি সেটা তাদের জানা দরকার। কিন্তু দুঃখের বিষয় আমার মনে হয় খুব ওই দিকে অ্যাটেন্ডেন্সটা খুবই কম। আমি যাদের সব কাস্টি বোর্ডের মেম্বার সাহেবরা তাদের ওয়াইফ নিয়ে আসবেন এবং তারা সব পরিচিত হবে একজনের সাথে এবং আমরা যে আমাদের যে 30 বছর যাকে এখানে অ্যাসোসিয়েশন হবে আমরা কতটুকু আমাদের এই রাষ্ট্রীয় পর্যন্ত কতটুকু আমাদের কন্ট্রিবিউশন সেটা আমরা বলতে পারতাম আমাদের জানতে পারতাম না। কিন্তু সেই জন্যটা হয়তো কিছু কর্মকাণ্ড আপনারা সামনে দেখেছেন এবং মিউজিক ক্লাবের
আমাদের অত্যন্ত প্রাঞ্জল কিছু উপস্থাপনা দেখেছেন আমাদের ছাত্রছাত্রীদের, এরা গড়াগড়ি আমাদেরকে গর্বিত করে। এবং এর সাথে অপরাপর সংশ্লিষ্ট দপ্তর যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন আপনাদের সবার তরফ থেকে তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে দিচ্ছি। আশা করছি যে আমাদের এই উদ্যোগের পরবর্তী অংশটুক আমাদের সাথে আপনারা সবাই থাকবেন এবং আমাদের সম্মানিত সভাপতির তরফ থেকে আমাদের সাথে আপনারা সামাজিক সংসদ অংশটিতেও যোগদান করবেন। ভালো থাকুন এবং সবার প্রতি আবারও আমাদের কৃতজ্ঞতা, আমাদের সবার প্রতি এই আয়োজনে আপনারা যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে সাড়া দিয়ে এসছেন তাদের প্রতি একটু আলাদা করে সম্মান জানাচ্ছি। রাখো মোর হাতের উপরে মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায়ে তারার ফুল। মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায়ে তারার ফুল।
করনে দোলাব তৃতীয়া তিথি চৈতি চাঁদেরি দোল প্রিয়া হবে ঈশ্বরানী দেব খোপায়ে তারার ফুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার ঢেউরে মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রইল এপারে তুমি ও পারে ভাসারে ভেলা মনে পড়ে ও আমার দেশের মাটি তোমার পরে দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা বিশ্ব সাথে যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আমারও যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে তরি Oh.
মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, বাদল দিনের প্রথম কদম ফুল করে ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরে পরাণ সখা বন্ধু হে আমার, এর মধ্য দিয়েই শেষ হলো আমাদের আজকের রবীন্দ্র নজরুল জয়ন্তী 1430-এর অনুষ্ঠান। মুগ্ধ হয়ে আমরা শুনেছি অদিত মহসিনের গান এবং আমাদের আরেকজন আমন্ত্রিত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রির গান। কষ্ট করে আপনারা আয়ুবেতে এসেছেন এবং আমাদেরকে এতটা সময় দিয়েছেন, এজন্য আপনাদেরকে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা যন্ত্রী, যে পাঁচজন এসেছেন আমাদের আমন্ত্রণে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য। আমাদের ট্রাস্টি মহোদয় যারা আছেন, আমাদের উপাচার্য মহোদয় এবং আমাদের সহকর্মী এবং ছাত্রছাত্রী, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক ভুল ত্রুটি হয়েছে, তো আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করব আগামী সময়েও আমরা এমনি করে কোনো একটা অনুষ্ঠানে মিলিত হতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।